হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কোয়ান্টাম থিওরি 7 নম্বর পার্টেতে ডি ব্রগলি হাইপোথিসিস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ডি ব্রগলি প্রকল্প। ডি ব্রগলি প্রকল্প কি, এর ব্যাকগ্রাউন্ডটা কি, কেন ডি ব্রগলি প্রকল্পটা আসলো, এর ব্যাকগ্রাউন্ডটা কী বোঝাবে, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো যেটা পরীক্ষায় আছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডুয়ান কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। এডুয়ান কেরিয়ার চ্যানেলে এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গভর্নমেন্ট গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট নিউজ আপলোড করা হয়। ওকে, তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তোমরা ভিডিওটি কোথায় স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে না, প্রথম থেকে তখন শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো তোমাদের সঙ্গে ডি ব্রগলি প্রকল্প আলোচনা করার আগে এর ব্যাকগ্রাউন্ডটা কিছু বলে দিই। আমরা এই চ্যাপ্টারে মেনলি আলোচনা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি ফোটন কণা বা কোয়ান্টাম থিওরির মেন বেসিক কনসেপ্টটা কী ছিল, কীভাবে ইকোটে এইচ নিউ আসলো আর ফটোইলেকট্রিক ইফেক্ট, এটা হচ্ছে মেন ব্যাপার ছিল এই চ্যাপ্টার মেন ছিল কি ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্টটা কি আর একবার বলে দিচ্ছি, কারণ এটা হচ্ছে চ্যাপ্টারের মূল বিষয়। তো কোনো আলো যদি কোনো ধাতব পৃষ্ঠে পড়ে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে আর এখান থেকে গতিশক্তি নিয়ে চলে যাবে, তাহলে ডাব্লু জিরো আর এখানে ছিল হাফ অফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে এটা কীভাবে হয়েছিল দেখানো, এটা তখনই হয় যখন আমরা একটা আলোকে কণা হিসাবে ধরে নেব, একটা পার্টিকেল ধরে নেব, এখানে একটা গুলি টাইপের আছে বা একটা ছোট্ট একটা পাথরের টুকরো আছে, এখানে যদি আর একটা পাথরের টুকরো দিয়ে ছুরি একে আঘাত করি, এভাবে একে ছুড়লামই দেখবে, একটা গুলি এখানে ছিল সেই গুলিকে এখানে একটা আর একটা গুলিতে ছুঁড়ে আঘাত করলাম, তাহলে কী হবে এই গুলিটা এখান থেকে দৌড়তে লাগবে, তাহলে একটা পাথরের আর একটা পাথরের মধ্যে সংঘর্ষ হলে তবেই সে ছিটকে চলে যায়। ঠিক একইভাবে এখানে তাহলে দেখা যাচ্ছে কি এই আলো যখন পড়ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রন কীভাবে ছিটকে যাচ্ছে, নিশ্চয়ই আলো হচ্ছে কণা ধর্ম, আলোর কী আছে, আলোর কণা ধর্ম আছে, আলো হলো কণা ধর্মী, ওকে কণা ধর্মী, তার মানে এটা কণার মতো একটা পার্টিকেল, একটা ছোট্ট একটা কণার মতো কাজ করে, সেই একটা বা একটা গুলি হিসাবে ধরতে পারি আমি, একটা গুলি দিয়ে যখন একটা ইলেকট্রন আর একটা গুলি আছে, দুটো গুলি, একটা ইলেকট্রন আর একটা হচ্ছে কি একটা ফোটন কণা, সেটাতে যখন এটা ঠোকা হবে বা আঘাত করা হবে সংঘর্ষের পরে এই ইলেকট্রনটা একটা ছিটকে চলে যাবে, এটা আছে। তারপর আরও তোমাদের যে কম্পটন ইফেক্ট আছে আরও দেখবে, সেটা আছে তুমি কলেজে বিএসসি লেভেলে যখন ফিজিক্স অনার্সে পড়বে সেখানে দেখবে আছে কম্পটন ইফেক্ট আছে, এখানে আর একটা আছে ডিভিশনের জার্মান এক্সপেরিমেন্ট, এটাও আছে, এটা আলোচনা করবো এরপরে। তো এই সমস্ত এক্সপেরিমেন্ট দ্বারা বা এই চ্যাপ্টার টোটাল মেন যে কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে যে লাইট অ্যাজ এ পার্টিকেল, আলো হচ্ছে একটা কণা, আলো হচ্ছে নর্মাল যে একটা পার্টিকেল কণা হয় সেরকম কণা ধর্ম, সেই ধর্ম নিয়ে এইগুলো সব আমরা আলোচনা করেছি। শুধু আলোচনা নয়, মানে প্র্যাকটিক্যালি এটা প্রমাণিত প্রমাণিত হয়েছে, এবং এর জন্য শুধু প্রমাণিত বলে নয় এর জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে কত, তাহলে একটা কণা ধর্ম একটা কত জোরালো ব্যাপার, মানে এটা জানতাম না যে না ঠিক আছে হতে পারে না, এটা ব্যাপার নয়, একটা জোরালো না জিনিস হলে একটা খুব প্রমাণিত না হলে তার উপর নোবেল পাওয়া যায় না, আর নোবেল পাওয়া গেছে এর উপরে, তাহলে এটা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ঠিক আছে তাহলে আলো হচ্ছে কি কণা ধর্ম, ক্লিয়ার হয়ে গেল এটা। কিন্তু আবার দেখে না হাইগেন্স বোসন, নিউটনের যে আলোর প্রতিসরণ এটা আমরা পড়েছি, এবং শেষ আলো চ্যাপ্টারে এটা আমরা পড়বো, আলো দেখে যে যেখানে ইন্টারফেরেন্স করা আছে, যে তরঙ্গমুখে যে কনসেপ্টগুলো আছে সেখানে এটা আলোচনা করব। আলোর ক্ষেত্রে কী দেখেছি, কোনো দর্পণে যখন আলো পড়ে সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আবার চলে যায়, তাই না, কোনো দর্পণের ক্ষেত্রে যদি আলো পড়ে সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে যায়, এগুলো পড়েছি আমরা। হাইগেন্স বোসনের যে তরঙ্গমুখের কনসেপ্টটা আমরা পড়েছি বা পড়বো পরবর্তীকালে, আর কি যে আলোর প্রতিসরণ, স্নেলের সূত্র, আলো এইভাবে আবদ্ধ হলে এইভাবে চলে যায়, তাই না, এগুলো আমরা সব পড়েছি। তাহলে আলো প্রতিফলন, প্রতিসরণ, ব্যতীত ইন্টারফেরেন্স, ডিফ্রেকশান সবগুলো হচ্ছে, তাহলে এইসব পরীক্ষা দ্বারা কী প্রমাণিত হচ্ছে যে আলো অ্যাজ এ ওয়েভ, আলো হচ্ছে তরঙ্গ, এখানে কী প্রমাণিত হচ্ছে আলো হচ্ছে তরঙ্গধর্মী, আলো তরঙ্গ ধর্মী। চলো এবারে ঝামেলা সৃষ্টি হয়ে গেল, তাহলে দুটো ডিভাইড, তো দুটো জিনিস একটা তৈরি হলো, একটা পার্টিকেলের দিকে একটা তরঙ্গ দিকে, কোনটা ঠিক এবার বলো। পার্টিকেলের জন্য এই প্রমাণ, এত এভিডেন্স আছে, এত প্রমাণ আছে, নোবেল পুরস্কার পাওয়া গেছে, তরঙ্গের ব্যাপারে এদিকে প্রমাণ গেছে যে আলো তরঙ্গ ধর্মী, নিউটনের সূত্র আছে আলোর প্রতিফলন, তারপরে এখানে হাইগেন্স বোসনের প্রিন্সিপাল আছে, তারপর যে স্নেলের সূত্র আছে আলোর প্রতিফলন প্রতিসরণ ইন্টারফেরেন্স সব কিছু হয়, তাহলে এটা তখনই হওয়া সম্ভব হয় যখন আলো অ্যাজ এ ওয়েভ হবে, তরঙ্গ হবে।
তাহলে আলো তরঙ্গ ধর্ম প্রমাণিত হয়ে গেছে, আলো কণা ধর্ম প্রমাণিত হয়ে গেছে, তাহলে কি, হোয়াট ইজ লাইট? এটা একটা বড় কোশ্চেন কিন্তু এখনও পর্যন্ত। তাহলে লাইটটা কী? তাহলে এই একটা ঝামেলা, চলো মারামারি শুরু হয়ে গেছে, এ বলছে এটা ঠিক, এ বলছে এটা ঠিক, কোনটা ঠিক হবে? এদের ঝামেলা, এদের মারামারিকে রোখার জন্য তখন ডি ব্রগলি আসলেন। আমি পড়াটাকে একটু এইভাবে বোঝাতে যা এইভাবে বোঝাতে চেষ্টা করছি যাতে তুমি ব্যাপারটাকে জটিল না হবে, খুব সহজে বুঝতে পারো। যে যখন যতটা তুমি সহজভাবে বোঝার চেষ্টা করবে ততটাই সেটা আরও ইজি, ইন্টারেস্টটা বেড়ে যাবে, নাহলে বোরিংভাবে বই শুধু পড়বে, ব্যাস বোরিং লেগে যাবে আর পড়তে ভালো লাগবে না, বই বন্ধ করে বসে থাকবে। তখন ধীরে ধীরে যখন একবার দুবার করতে করতে থাকবে থাকবে তখন ওই সাবজেক্টটাই টাফ হয়ে যাবে। ফিজিক্সটা অ্যাকচুয়ালি টাফ নয়, খুব মজার জিনিস আছে যদি ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্র্যাকটিক্যাল ফিজিক্স হল প্র্যাকটিক্যাল ব্যাপার, যখন প্র্যাকটিক্যাল কোনো জিনিসকে ভাববে দেখে সেটা তার মধ্যে কিছু না কিছু ফিজিক্স লুকিয়ে পাবে। যে কোনো গাড়ি যাচ্ছে, ইঞ্জিন যাচ্ছে, তুমি ধর পুকুরে যাচ্ছ, দিকে সাঁতার কাটছো, তার মধ্যে সমস্ত দিকে তুমি যেটা ভাবনা চিন্তা করো দেখে এর মধ্যে ফিজিক্স খুঁজে পাবে। তোমার পড়াশোনায় কিছু না কিছু রিলেটেড জিনিস পাবে। যে তোমাদেরকে দেখবে যখন চান করতে বা গা ধুতে যাবে দেখবে, যখন কোনো কলে বা যখন তুমি বাড়ির মধ্যে দেখবে, যখন আমরা যে কল অন করি, অন করে যে জল যেভাবে পরে দেখবে, যখন আমরা মাঝে মাঝে এগুলো করি, কখনো আস্তে করি দেখবে, আস্তে ধীরে ধীরে পড়ছে, আবার জোরে করছে, খুব দ্রুত পড়ছে, আবার আস্তে করছে, আবার এ করছি, একবার হাত দিচ্ছি কলের মুখটা, হাত দিয়ে জল যেভাবে পড়ছে, এগুলো দিক এর মধ্যে ফিজিক্স আছে। তোদের ক্লাস নেবে যে টার্বুলেন্ট ফ্লো, স্ট্রিম লাইন ফ্লো, ওকে এগুলো সব পড়েছিলাম, তাই না? ক্রিটিক্যাল ভেলোসিটি, এই ওখান থেকেই বোঝা যায় যখন আস্তে করে দেবে কল দেবে, জলটা খুব সুন্দর করে ধীরে 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 নিচের দিকে পড়ছে। তাহলে এটা স্ট্রিম লাইন ফ্লো, যে স্পিডগুলো একই আছে। যখন জোরে দিয়ে একদম বালতি ভর্তি করার জন্য তাড়াতাড়ি তোমাকে চান করতে হবে, সেখানে জলটা খুব দ্রুত চারদিকে ছিটকে ছিটকে পড়ছে, নিচে থেকে পড়ছে, সেখানে তুমি ট্রাবলের মোশনটা তুমি বুঝতে পারছো। তাহলে এইভাবে এখান থেকেও তুমি যদি চিন্তা ভাবনা করো, এগুলো বুঝতেও পারছো ভালো আর দেখতেও ভালো লাগবে। যে কোনো ফিজিক্সের ব্যাপারটা আরেকটা ফিজিক্স বা অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো একটু বোরিং লেগে যায় এই কারণে যে আমরা অ্যাকচুয়ালি যেগুলো আমরা দেখি, যেটা পড়ি, সেগুলো যে হাতে না দেখতে পেয়ে যায় দেখবে সেটা খুব ভালো লেগে থাকে। তা তুমি একটা কোনো একসাথে এক্সপেরিমেন্ট পড়লে, মিটার ব্রিজ পড়লে, হুস্টন ব্রিজ পড়লে, ওকে আরও কিছু পড়লে, ধরো ম্যাগনেটিজমের অনেক কিছু আছে, ইলেকট্রিক ফিল্ডে কিছু পড়লে, সেইগুলো যদি তোমার প্র্যাকটিক্যালি আকার দেখা যায় দেখো সেটা কখনো ভুলবে না। এখানে একটু প্রবলেম আছে, সেই জন্য আমরা হয়তো ভুলে যাই, কিন্তু এটা তুমি ইমাজিন করে নেবে, চেষ্টা করো সেটাকে ইমাজিন করা যাতে করে সহজে ওটা বুঝতে পেরে যাও। ওকে তাহলে আমরা এখানটায় ফিরে আসি, কী বলছিলাম, তাহলে আলো যে তরঙ্গ ধর্ম সেটা প্রমাণিত আছে, খাতা কলমে প্রমাণিত আছে, শুধু শুধু মুখের কথা নয়। আর এখানে যে আলো যে কণা ধর্ম সেইটা আমরা দেখ শিখলাম। তাহলে হোয়াট ইজ লাইট, তাই না? এই একটা কোশ্চেন চলে আসলো, সেই কোশ্চেনের বা সেই প্রশ্নের উত্তর দিলেন ডি ব্রগলি। উনি একটা এর কোনো নয় যে এরকম আলাদা করে রিসার্চ করা হয়েছে তারপরে প্রমাণ দেওয়া হয়েছে, এরকম ব্যাপার নয়। যেমন ম্যাক্স প্ল্যাঙ্ক যে ইকট এইচনু যেভাবে দিয়েছিল ঠিক সেইভাবে এইটাও ডি ব্রগলি হাইপোথিসিসটা নিয়ে আসালো। ওনার কনসেপ্টটা কী, ফর্মুলা তো আমি বসিয়ে দেবো, কোনো অসুবিধা, কনসেপ্টটা কী, উনি এই দুটোর মধ্যে সমঝোতা করতে হবে, এমন একটা উত্তর দিতে হবে বা এমন একটা কিছু, আমরা যেমন দুই পক্ষের মধ্যে ঝামেলা বেঁধে যায়, সেই ঝামেলাটাকে ঠিক করার জন্য দুই পক্ষ এমন একটা কথা মিডিল বরাবর কথা বলা হয় যে দুই পক্ষই ঠান্ডা হয়ে যায়। ঠিক সেরমভাবে এখানে ডি ব্রগলি ঠিক সেই কাজটাই করলেন। কী করলেন? উনি বললেন যে লাইট হ্যাভ এ ডুয়াল প্রপার্টিস অফ নেচার। আলোর কী হচ্ছে? দ্বৈতময় দিয়ে দুটোই গুণ আছে। আলো একটা অন্য যে কোনো জিনিস নয়, আলো আলোর মধ্যে একটা আলাদা রকম পাওয়ার আছে, একটা স্পেশাল ব্যাপার আছে, গুণ আছে। সেটা কি? আলোর মধ্যে দুটো গুণই আছে। আলো কখনো কখনো কণার ন্যায় আচরণ করে, আবার কখনো কখনো আবার তরঙ্গ ন্যায় আচরণ করে। এই একটা বলে দুজনেই ঠান্ডা হয়, ঠিক আছে চলো আমার কণা ধর্ম প্রমাণ হয়ে গেল, আমার তরঙ্গ ধর্ম প্রমাণ হয়ে গেল। তারপর উনি একটা ফর্মুলা দিলেন, তাহলে এইটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস, এইটাই মেন হচ্ছে প্রকল্প। সেটা কি? ডি ব্রগলি বললেন যে আলোর হচ্ছে দুটো গুণ আছে, লাইট হ্যাভ এ ডুয়াল প্রপার্টিস অফ নেচার, দু রকমই এর প্রপার্টি বা নেচার আছে, মানে বিহেভিয়ার আছে, দু রকমই বিহেভিয়ার করে এটা। সেই জন্য কোনো কোনো চ্যাপ্টার দেখবে এই ডুয়াল প্রপার্টিস বলেই নাম দেয়, চ্যাপ্টার নাম, কোয়ান্টাম থিওরি নেই, তুমি সাতটা বা অন্যান্য বই যদি খুঁজে দেওয়া দেখবে এই কোয়ান্টাম তত্ত্ব বলে লেখা নেই, এটা দ্বৈত গুণ বা এইভাবে লেখা আছে এটা। তাহলে এই ডি ব্রগলির জন্য এটা এই কনসেপ্ট থেকে ওটা লেখা হয়েছিল, তারপর টাইটেল দেওয়া আছে চ্যাপ্টারের। তাহলে কী বলেন ডি ব্রগলির থেকে যে আলো হচ্ছে যা মানে ডুয়াল প্রপার্টিস আছে, দুটো দুই ধর্মী বা দুটো ধর্ম আছে, কখনো 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 আলো কখনো কখনো আলো অসংখ্য কণা নিয়ে তৈরি, কণার ন্যায় আচরণ করে, আর কখনো কখনো আলো তরঙ্গের ন্যায় আচরণ করে। তাহলে যখন কণার মতো আচরণ করে তখন কম্পটন ইফেক্ট, ফটোইলেক্ট ইফেক্ট, ডিভিশন অফ জার্মানি এক্সপেরিমেন্ট সব প্রমাণ করেছে। তাহলে এই তরঙ্গ ধর্ম বলে সেটাতে আমরা নিউটন প্রতিফলন, প্রতিসরণ, ওকে ইন্টারফেরেন্স এগুলো সব প্রমাণ করতে পারছি। তারপর উনি এ করলেন
ফর্মুলা দিন এইচ ইকুয়াল টু ল্যামডা বাই পি, ওকে এইচ ইকুয়াল ল্যামডা বাই পি নয়, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এটা যদি তুমি ভালো করে লক্ষ্য করো, বা আমি যদি এটাও বলতে পারি পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, একই জিনিস, কোনো সমস্যা নাই। এটা যদি ভালো করে তুমি লক্ষ্য করো, এই দিকেরটা আর এই দিকেরটা, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কার থাকে? তরঙ্গের। তাহলে এটা তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য। আর ভরবেগ কার থাকে? ভরবেগ কার পায়? যার ভর আছে তারই পেয়ে গেছে। তাহলে ভরবেগ কোনো একটা কণার পায়। আমি বলি ভরবেগে করছে, ভরবেগ বলতে কী বোঝায়? যে বস্তুর ভর আর বেগের সমন্বয়ে গঠিত, তখন বেগ যার আছে একটা নির্দিষ্ট, তাহলে ভরবেগ কোনো একটা কণার বা কোনো একটা পার্টিকেলের ভরবেগ। নিউটন যত দেখলাম ভরবেগ যেখানে বাজে একটা পার্টিকেল হিসেবে গণ্য করা হয়েছে, তাহলে পার্টিকেলের ভরবেগ থাকে। তাহলে এখান থেকে পি দ্বারা আমরা এখানে ভরবেগ বলছি। তার মানে একদিকেরটা আছে কণা ধর্ম আছে, আর একদিকটা তরঙ্গ ধর্ম, সেই নিয়ে একটা ফর্মুলা দেবে। আর এটা হঠাৎ করে ফর্মুলা এসে যে ই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এটা প্রমাণ আছে? সেটা তোমরা আগে যে আইনস্টাইনের রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি যে কনসেপ্টটা বলেছিলাম, সেই কনসেপ্টটা কী ছিল? ই ইকুয়াল টু পিসি, তাই কেন? এর আগের ক্লাসে এটা বলেছিলাম, ই ইকুয়াল টু পিসি, সেখান থেকে এটা এসছে। আচ্ছা, ই ইকুয়াল টু, তাহলে যদি ফোটন কণা ভাবি তাহলে পিসি ইকুয়াল টু ই, তাই না? তাহলে বা পি ইকুয়াল টু, আচ্ছা পিসি রাখি এখানে, পিসি ই ইকুয়াল টু কি? ফোটনের ক্ষেত্রে এনার্জি, ই ইকুয়াল টু কি জানি? এইচ নিউ বা এইচ, এইচ সি বাই ল্যামডা। তাহলে বসি দেখানে এইচ সি বাই ল্যামডা, তাহলে এই সি কাটবে, তাহলে বলতে হবে পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ওকে, তাহলে এই হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। যদি প্রমাণ দেয় যে ডি ব্রগলির হাইপোথিসিসটা প্রমাণ করো যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে তোমাকে এখান থেকে লিখতে হবে যে আমরা জানি ফোটন কণার ক্ষেত্রে আমরা জানি কি ই ইকুয়াল টু পিসি, সেখানে ই এর মান এইচ সি বাই ল্যামডা বসাবে, সেখান থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। ওকে, এটা চলে আসে। তাহলে দেখলাম এটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। তো আজকে তো ব্যাপারটা বুঝতে পারছি, তাহলে এই ডি ব্রগলি কী করলেন, মেন কনসেপ্টটা কী দিলেন এখানে, যে আলোর দ্বৈত সত্তা আছে, দুটো গুণ আছে, যে আলো কখনো কখনো কণার ন্যায় আচরণ করে আর কখনো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে। তারপরে উনি এই সূত্রটা দিলেন। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে এই ডি ব্রগলি সূত্রকে অনেক রকম রূপে সাজাতে পারি আমরা, সেই রূপকে তোমাকে একটু বলে দিচ্ছি কীরকমভাবে। এবং এই রূপেরও বিভিন্ন রকম সাজানো হিসাবেই কোশ্চেন অনেক করে থাকে। সেটা কি দেখো না, তাহলে আমরা পেলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাই না? এইটা আবার আমরা বলতে পারি, আবার গতিশক্তি যদি বলি ই ম্যাক্স বাই ই কে, কাইনেটিক এনার্জি যদি বলি, আমরা জানি কি হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে বা বলতে পারি এটাকে আমি ই দ্বারা প্রকাশ করছি, তাহলে ই ইকুয়াল টু ওয়ান বাই টু এম এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ওয়ান বাই টু এম ইন্টু, তাহলে এম ভি তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ওয়ান বাই টু এম, তাহলে এম ভি মানে কি ভরবেগ, তাহলে এটা পি স্কোয়ার, ই ইকুয়াল টু, তাহলে বা পি স্কোয়ার ইকুয়াল টু টু এম ই, তাহলে বা পি ইকুয়াল টু রুট অফ টু এম, তাহলে এটাকে আমি এই হিসাবে সাজাতে পারি। তাহলে এখানে বলতে পারি, তাহলে বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই। তাহলে দেখালাম কত সহজভাবে আমি এটা সাজিয়ে দিলাম। তাহলে যদি তাই ডি ব্রগলির হাইপোথিসিস থেকে বা ডি ব্রগলির প্রকল্প থেকে প্রমাণ করো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই, যেখানে ই হচ্ছে গতিশক্তি, ওকে, তাহলে এটা প্রমাণ করতে পারবো। আর একটা থাকে, আমরা গতিশক্তি ইকুয়াল টু আমরা কী জানি, যদি নির্বৃত্তি ব্যবহার সাজাতে বলে, তাহলে আমরা আবার জানি ই ইকুয়াল টু গতিশক্তি, ই ইকুয়াল টু জানি কি ই ভি জিরো, তাই না? তাহলে যদি এখানে বসে দিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই ভি জিরো। তো এই সমীকরণগুলোকে আরও অনেক রূপে সাজানো যায় এবং অনেক কোশ্চেন আছে এখান থেকে, সেই কোশ্চেন তোমার সাথে ডিসকাস করবো। তার আগে আমরা এখান থেকে যদি বলি একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে যদি বের করতে চাই, তা সেটা কীভাবে বের করবো দেখো না। তাহলে এই ব্যাপারটা যদি আমি একটা ইলেকট্রনের ক্ষেত্রে বের করতে চাই, তাহলে সেখানে বলতে পারবো কি, তাহলে এখানে দেখানো যে এইচ ইকুয়াল টু সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড, ওকে, জুল সেকেন্ড। ইএমটা আমি জানি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি, ইটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন, ওকে, কুলম। তাহলে যদি বসে দিই, তাহলে ল্যামডা ইকুয়াল টু
h by root of 2m 2m ev0 ओके তাহলে বা ল্যামডা ইকুয়াল টু বলতে h বাই h এর মানটা বসিয়ে দিচ্ছি h কত আছে 6.625 ইনটু 10 টু দি পাওয়ার ওকে মাইনাস 34 ডিভাইড বাই রুট অফ 2 ইনটু mটা কত 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইনটু eটা হচ্ছে কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তো এটাকে একসঙ্গে করলাম ইনটু 1 বাই রুট v0 রাখলাম আলাদা করে যেহেতু v0 এর মানে জানি না সেটাকে আলাদা করে দিলাম তাহলে এইটাকে যদি টোটালটাকে যদি ক্যালকুলেট করো এইটা ক্যালকুলেট করলে দেখবে এটা আসবে ল্যামডা ইকুয়ালটা আসবে কি 12.27 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 বাই রুট অফ ভি জিরো তাহলে ইকুয়াল টু 12.27 বাই রুট অফ ভি জিরো অ্যাম্পস টু তার মানে কতটা ভোল্টেজ দেওয়া হচ্ছে সেই ভোল্টেজটার মান যদি বসানো যায় তাহলে খুব সহজেই তুমি ল্যামডার মানটা বের করতে পারবে ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ এবার ডি ব্রগলির যে মেন যে সূত্র আছে বা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তোমাদের হোয়াটসঅ্যাপ বই থেকে ওকে হোয়াটসঅ্যাপে যে কোশ্চেনগুলো ডিসকাস করা আছে সেখান থেকে প্রথম যে কোশ্চেনটা ডিসকাস করবো সেই কোশ্চেনটা কী আছে দেখে নাও একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান ওকে এদের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত একটি আলফা এবং একটি প্রোটন তাহলে কী হবে দেখে নাও খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও একটি প্রোটন কণা আর একটি আলফার কণার গতিশক্তি সমান তার মানে হচ্ছে যদি প্রোটনের গতিশক্তি পি ইপি হয় তাহলে আলফার হচ্ছে ই আলফা ধরলাম দুটোর গতিশক্তি দুটোর গতিশক্তি পরস্পর সমান এই দুটোকে একটা ধর কাজ করলাম ই ধরলাম ই ধরি ইপি মানে প্রোটনের এর গতিশক্তি আর আলফা হচ্ছে ই আলফা মানে আলফার গতিশক্তি দুটো সমান বলেছে ইকট ই তাহলে এদের যদি গতিশক্তি সমান হয়ে যায় তাহলে এদের তরঙ্গদের অনুপাত কত ডি ব্রগলির তরঙ্গদের অনুপাত কত হবে তাহলে আমরা এটা বের করতে পারি কি এবার দেখে নাও যদি ভর বের করি প্রোটনের ভর কি এমপি ধরল প্রোটনের ভর প্রোটনের ভর ইকুয়াল টু এমপি আচ্ছা আলফার ভর আমি লিখে নাও আলফার ভর এম আলফা সেটা কত হবে আলফার ভর কত হবে তাহলে এইটা জানতে গেলে আলফার ভর কত হবে আলফা পার্টিকেল কী হবে তৈরি হয়েছে সেটা আমাকে জানতে হবে তবে আলফার আমি ভর বের করতে পারবো মানে এখানে মুখস্থ রাখে মুখস্থ করা দরকার নেই খুব সহজে তুমি মনে করতে পারবে এটা এটা তেজস্ক্রিয়তা দেখবে এটা আলোচনা করা আছে তেজস্ক্রিয়তা সেটা কি তা দুটো নিউটন প্লাস দুটো প্রোটন এই দুটো মিলে একটা আলফা পার্টিকেল তৈরি হয় তা দুটো আলাদা একটা আলফা পার্টিকেল তৈরি করতে গেলে দুটো নিউটনের প্রয়োজন আর দুটো প্রোটনের প্রয়োজন এবার আমরা জানি কি নিউটন আর প্রোটনের ভর প্রায় সমান তার মানে এটাকে বলতে পারি আলফার ভরটা এম আলফার ভর হবে কত 4 ইনটু এমপি চারটে প্রোটনের ভর সমান হবে দেখো আমি যদি এখানে দুটো প্রোটন আছে এখানে দুটো নিউটন আছে তো দুটো নিউটনের ভরকে যদি প্রোটনের ভরই ধরি নিউটন আর প্রোটনের ভর সমান প্রায় সমান প্রোটন থেকে নিউটন হালকা ভারী তো এখানে গণনার ক্ষেত্রে আমি নিউটন আর প্রোটন ভর সমান ধরলাম তাহলে দুটো প্রোটন আর দুটো নিউটন মিলে একটা আলফা পার্টিকেল তৈরি হয় তাহলে এর ভরটা কত হবে চারটে প্রোটনের ভর সমান তাহলে এটা আমরা এখানে লিখলাম ওকে তাহলে এটা বলতে পারি কি এমপি হলে হচ্ছে 4 এমপি হবে 4 এমপি ওকে চারটে এবার আমরা ডি ব্রগলির সূত্রে চলে আসছি সেটা কী জানি আমরা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই যেহেতু গতিশক্তি বলে তাহলে গতিশক্তির ফর্মুলাটা সজা লিখবে এখানটায় তাহলে রুট অফ 2m এটাকে ল্যামডা 1 বলছি এমপি ইপি ওকে এবং এটা নাহলে পি ধরলাম ল্যামডা পি ল্যামডা আলফা ইকুয়াল টু বলতে পারি কি এইচ বাই রুট অফ 2m আলফা ই আলফা ওকে এটা হলো তাহলে দুটোকে অনুপাত করে দিই তাহলে পেয়ে যাব ল্যামডা আলফা ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু এইচ বাই রুট অফ 2mp ইপি ডিভাইডেড বাই এইচ বাই রুট অফ 2m আলফা ই আলফা ওকে এটা তাহলে এইচ এইচ কাটবে তাহলে কত পাবো দেখানো এখানে তাহলে এখানে আমরা কত পাচ্ছি তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু আমি রুট তৈরি দিলাম যেহেতু দুটো রুটের মধ্যে আছে এটা নিচে আছে এটা উপরে আছে তাহলে এটা হতে পারে কি 2m আলফা ই আলফা ডিভাইড বাই ই আলফার জায়গায় আমি করে দিলাম কি ই যেহেতু ই আলফা ইপি ই আলফা ইকুয়াল টু ই ধরেছি তাহলে এটাকে আমি ই করে দিলাম আর নিচে কী আছে এটা
এটা নিচে আছে টু এমপি, ওকে টু এমপি, ইপিটাকে ই করলাম তাহলে এই এই যাবে, এই দুই এই দুই যাবে, তাহলে রুট অফ এম আলফা মানে হচ্ছে ফোর এমপি বাই এমপি, এটা গেল, তাহলে থাকছে কত রুট অফ ফোর বাই ওয়ান, তার মানে চার চারে ষোলো, এটা তাহলে রুট করলে কত দুই দেবে, রুট অফ ফোর বাই ওয়ান মানে হচ্ছে টু, টু বাই ওয়ান, তাহলে ল্যামডা পি ইস টু ল্যামডা আলফা ইকুয়াল টু টু ইস টু ওয়ান, তাহলে এইটা হবে অনুপাত, ল্যামডা পি ইস টু ল্যামডা আলফা ইকুয়াল টু টু ইস টু ওয়ান, তাহলে দেখে না কী হবে কত সহজে করলাম। এটা আর একটা এইভাবে ডাইরেক্ট বসে এইভাবে করতে পারি, আর একটা পদ্ধতি করতে পারি, সেটা কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই, যদি ই টু আর এই ধ্রুবক থাকে তাহলে বলতে পারি এখান থেকে বলতে পারি ল্যামডা প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট অফ এম, তাহলে এখানটা বলতে পারি কি এখান থেকে যদি করি ল্যামডা পি প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট অফ এম পি, আর ল্যামডা আলফা প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট অফ এম আলফা, তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু তাহলে রুট অফ এম আলফা বাই এম পি, তাহলে এখানে মান বসিয়ে এখানে চলে আসতে হবে, এখান থেকে করতে পারি। তো তোমাকে যেটা সহজ মনে হবে তো এইটা এটা দ্রুত হবে একটু, মানে এটা স্টেপ কম আছে কিন্তু এটা কনসেপ্ট এর থেকে একটু কঠিন হবে, যদি সহজ করে একদম করতে তাহলে এইটা বেস্ট হবে, একদম সিম্পল ফর্মুলা আছে, বসাবো দুটোকে ভাগ করবো কাটাকুটি করবো মান বের করবো, ওকে। তবে তোমার কাজ যেটা সহজ মনে হবে, যেটা তুমি করতে সবথেকে সহজ মনে করবে সেটা, সেটাই তুমি সেই পদ্ধতি তুমি ইউজ করতে পারো, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যে কোশ্চেনটা আলোচনা করবো সেই কোশ্চেনটা কী আছে দেখে নাও, একটি ইলেকট্রনের গতি শক্তি কত বৃদ্ধি কত শতাংশ মানে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হলে ইলেকট্রনটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, মানে কত শতাংশ গতি শক্তি বাড়লে বা কমলে, তাহলে গতি শক্তি পরিবর্তন হচ্ছে এখানটায়, বাড়লে বা কমলে আমার কি তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাওয়া মানে হচ্ছে এনার্জি বৃদ্ধি হয়, এটা বলেছিলাম, কারো তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার শক্তি তত বাড়বে, ওকে। তাহলে এক্ষেত্রে হ্রাস হবে না বৃদ্ধি হবে, তাহলে কতটা বৃদ্ধি হবে কত শতাংশ সেটা বের করতে বলেছে, তাহলে দেখো না কীভাবে করবো এটা। তাহলে কী দেখে নাও, আমরা জানি কি নর্মালি যে ল্যামডা ইকুয়াল টু, যেহেতু গতি শক্তির ব্যাপার বলছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ, ওকে রুট অফ বলতে পারি কি এটা টু এম, প্রথম অবস্থায় এটা দেন ডি ব্রগলির সূত্র প্রথম কি এটা আছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই টু এম। এবার ধরলাম যে ই টু পার্সেন্ট ই টু পরিমাণ বৃদ্ধি হয়েছে, তাহলে যখনই আমার তরঙ্গ দৈর্ঘ্য, তো আমি এখানে লিখে দিই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাই টু হলে গতিশক্তি গতিশক্তি ই ওয়ান হবে, ওকে। তাহলে ই ওয়ান হবে বলেছি, কী বললাম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাই টু হলে অর্ধেক হয়ে গেলে যা ছিল তার অর্ধেক হলে গতিশক্তি ই ওয়ান হবে, তাহলে এক্ষেত্রে হবে কি অতএব এখন ডি এখন ডি ব্রগলির ব্রগলির প্রকল্প সূত্রটি হবে হবে তাহলে বলতে পারি কি ল্যামডা বাই টু, ল্যামডা বাই টু ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই ওয়ান, তাহলে কী করলাম দেখে নাও, ল্যামডা বাই টু এখন ল্যামডা জায়গায় ল্যামডা বাই টু যখন বসাবো তখন এইচ বাই রুট অফ টু এম ই ওয়ান, তাহলে গতি শক্তি পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখান থেকে করে দিয়েছি দেখে নাও, তাহলে বা বলতে পারি কি তাহলে ল্যামডা বাই টু হয়েছে, তাহলে ল্যামডার মানটা বসাবো এখানে, তাহলে ওয়ান বাই টু ইনটু ল্যামডাটা কত আছে দেখে নাও এইচ বাই রুট অফ এইচ বাই রুট অফ টু এম ই ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই ওয়ান, ওকে এটা হলো। তাহলে এই এইচ এই এইচ কাটবে, এবার দুদিকে স্কোয়ার করে দেবে দেখো না, দুদিকে স্কোয়ার করলেই আমার হয়ে যাবে এটা। তাহলে আগে গতিশক্তি কত ছিল দেখো না, আগে গতিশক্তি ছিল ই, যখন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাই টু হলো তখন গতিশক্তি পরিবর্তন হয়ে গেলো ই ওয়ান হয়ে গেল, ওকে। তাহলে ই ওয়ানটা কত আমি সেটা প্রথম বের করবো, তাহলে কীভাবে এটা করলাম, তাহলে বা কত পেলাম নিচে দেখে নাও ওয়ান বাই টু রুট অফ টু এম ই ওয়ান, টু এম ই ইকুয়াল টু ওয়ান বাই
root of 2m e1 okay eta pelam ebar dekho na ki hobe eta ta eta kaj kore dudike square kore dicche dudike square kore dicche ta dudike square kore di tale ki hobe dekho na tale ba 1 by 4 into root ta uthe jabe tale 2m e equal to ekhane kotha 1 by 2m e1 amake ki ber korte hobe e1 ta koto seta ber korbo dekho na tale ekhan te bolte pari ki তাহলে বা ই ওয়ান ইকুয়াল টু তাহলে ই ওয়ানটাকে যদি কোনা কোনে গুণ করি এটা উপরে উঠে যাবে তাহলে ফোর ইন্টু টু এম ই বাই টু এম তাহলে এ এম এ এম টু টু কাটবে তাহলে বা ই ওয়ান ইকুয়াল টু ফোর ই তাহলে চার গুণ হয়ে যাচ্ছে দেখে নাও তাহলে ই ওয়ান ইকুয়াল টু ই ফোর ই তার মানে আগে যে গতিশক্তি ছিল তার চার গুণ বৃদ্ধি পেয়ে যাবে আমি বললাম কি যখনই কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে তার শক্তি বৃদ্ধি পাবে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শক্তি হ্রাস পাবে এটা কীভাবে এসছে এটা এর আগের ভিডিওতে এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি এখানে কোশ্চেন হচ্ছে কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে তাহলে পার্সেন্ট হচ্ছে অতএব গত শক্তির বৃদ্ধি পাবে শক্তির বৃদ্ধি শতকরা বৃদ্ধি এখানে লিখে দিই শতকরা বৃদ্ধি ইকুয়াল টু ই ওয়ান মাইনাস ই বাই ই ইন্টু হান্ড্রেড ওকে আমরা এইভাবে শতকরাটা বের করি যে ই ওয়ান এখন প্রেজেন্ট বাই আগে মানে এখনের থেকে আগেটা কত ছিল তার পরিবর্তন ডিভাইড বাই ই কার সাপেক্ষে আগে সাপেক্ষে আমরা যে পরিবর্তন কার সাপেক্ষে মেজারমেন্ট করবো কতটা বৃদ্ধি হলো এর আগে যতটা ছিল তার সাপেক্ষে কতটা বৃদ্ধি হয়েছে বা হ্রাস পেয়েছে সেটা নির্ণয় করি তাহলে সেটা ফর্মুলা হচ্ছে এটা যে কোনো বস্তু শতকরা বের করে ই টু ই ওয়ান মাইনাস ই বাই ই তাহলে এখান থেকে ই ওয়ানটা কত পেলাম আমরা ফোর ই তাহলে ফোর ই মাইনাস ই ডিভাইডেড বাই ই ইন্টু হান্ড্রেড তাহলে কত হচ্ছে ফোর ই থেকে ই বাদ দাও থ্রি ই বাই ই ইন্টু হান্ড্রেড অবশ্যই পার্সেন্টেজ আছে এখানটায় তাহলে ই কাটলে থ্রি হান্ড্রেড তাহলে গতিশক্তি শতকরা তিনশো শতাংশ বৃদ্ধি পাবে তাহলে কী বোঝা যাচ্ছে এখান থেকে তাহলে যদি কোনো তরঙ্গের ড্রিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায় তাহলে তার গতিশক্তি আগের গতিশক্তি সাপেক্ষে তিনশো শতাংশ বৃদ্ধি পাবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো নেক্সট যে কোশ্চেনটা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেই কোশ্চেনটা কে দেখে নাও একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ড্রিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে যদি শক্তি বৃদ্ধি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে হ্রাস পাবে কমবে তাহলে কতটা কমবে সেটা বের করতে বলেছে দেখানো তাহলে বলছে দ্বিগুণ ওকে গতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তা দেখানো কীভাবে করবো একই ফর্মুলা আমরা ইউজ করবো এখানে শক্তি ফর্মুলাটাই ব্যবহার করবো এইগুলো কিন্তু অঙ্ক নয় ওকে এইগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ কিছু কোশ্চেন প্রমাণিত প্রমাণ করার মতো অঙ্ক হলে কি নিউমেরিক্যাল প্রমাণ থাকে তাহলে কোশ্চেনটা কী বলে দেখানো একটি মুক্ত ইলেকট্রন গতিশক্তি দ্বিগুণ হলে তাহলে আমরা প্রথমে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা লিখে আগে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সূত্র হলো তরঙ্গ দৈর্ঘ্য হলো সেটা কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই ওকে এটা কোশ্চেনে কী বলেছে এটাকে আমি এক নম্বর সমীকরণ বলছি তাহলে গতিশক্তি কী হচ্ছে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ওকে তাহলে গতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি হয় তাহলে এখানে বলি তা ধরি ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ড্যাশ ওকে ল্যামডা ড্যাশ বা ল্যামডা ওয়ান ধরলাম এখানে তাহলে এখানে বোঝাতে পারি তাহলে অর্থাৎ এখানে বলতে কি অর্থাৎ ই ওয়ান ইকুয়াল টু টু ই দেখুন দ্বিগুণ বলছে তাহলে ই ওয়ান ইকুয়াল টু ই এবং ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এবং এখানে লিখে দিচ্ছি এবং তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু ল্যামডা ওয়ান ওকে ল্যামডা ওয়ান ধরলাম এখানটায়
তাহলে এখানে বলতে পারি অতএব এখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে বা তরঙ্গ ডি ব্রগলি সূত্রটি হবে সূত্রটির ডি ব্রগলির সূত্রটি হবে সেটা কি বলবো ল্যামডা ওয়ান ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ইউওয়ান ওকে টু এম ইউওয়ান কারণ তরঙ্গ দৈর্ঘ্য আছে ইউওয়ান বলেছে এখানে একগত শক্তি ইউওয়ান তাহলে এই মানটা যদি বসিয়ে দিই কী হবে দেখো তাহলে আমি এখানটা করছি তাহলে বা এখানে কী আছে ল্যামডা ওয়ান ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই এর জায়গায় মান আছে কি টু ই ইউওয়ান ইকুয়াল টু কী আছে দেখুন টু ই তাহলে টু ই তাহলে ইকুয়াল টু এইচ বাই রুট অফ টু এম ই তাহলে এই দুইটা যেটা আছে সেটাকে ইন্টু রুট টু করলাম এবার দেখো না এই যে এইচ বাই রুট অফ টু এম ই এটা কী ছিল আমার ল্যামডা ছিল আয়কার তাহলে এখানে বলতে রাখি ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা বাই রুট টু তার মানে বা ল্যামডা ওয়ান বাই ল্যামডা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু তাহলে কী বোঝাচ্ছে এখানে বা এখান থেকে এটা আমরা এইভাবে বলতে পারি ওয়ান বাই রুট টু ল্যাম রুট টু ল্যামডা তাহলে এখানে কোশ্চেনে যেটা বলেছিল কোশ্চেনে এখানে বলা হয়েছিল কি যে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে তাহলে ওয়ান বাই রুট টু গুণ তাহলে কত গুণ হবে যে আগের তরঙ্গ দৈর্ঘ্যের ওয়ান বাই রুট টু গুণ হবে এতটা পরিমাণ বাড়বে বা মানে তরঙ্গ মানে আগের তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে এটা কমে যাবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো আজকের ভিডিও এতটুকুই আজকে যে প্রমাণগুলো বা যেই থিওরি তোমাদের বোঝালাম কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে যারা যারা ভিডিও দেখছো তারা সবাই ভিডিওতে অবশ্যই লাইক দেবে আজকের ভিডিওতে সবচেয়ে যেন বেশি লাইক হয় ওকে এবং বন্ধুর সঙ্গে ভিডিওটি সব বেশি বেশি করে শেয়ার করবে আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর আমার দ্বিতীয় চ্যানেল এডুয়ান কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ওকে তো দেখাবে নেক্সট ভিডিওয় হ্যাভ এ নাইস ডে